প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। যেভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ কি বোঝা? দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। যেভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, করোনা পরিস্থিতিতে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা বা তীব্র অর্থনৈতিক সংকটের পূর্বাভাস দেওয়া হচ্ছে। বাংলাদেশের পক্ষ থেকেও বলা হচ্ছে যে বাংলাদেশ একটি অর্থনৈতিক সংকট এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে বিশ্ব মন্দার আঁচড় বাংলাদেশের গায়ে লাগবে এবং এজন্য সকলকে প্রস্তুত থাকতে বলেছেন। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে 92,750 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে সংকট মোকাবেলার জন্য এবং অর্থনৈতিক দুর্গতি আর অর্থনৈতিক স্থবিরতা কাটিয়ে ওঠার জন্য। বিশ্বব্যাংক জানিয়েছে যে বাংলাদেশের প্রবৃদ্ধি 2-3% নেমে যাবে। যদিও বাংলাদেশের অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল এই বিষয়টিকে নাকচ করে দিয়ে বলেছেন যে এই সম্পর্কে পূর্বাভাস পাওয়ার মতো সময় এখনো আসেনি। তবে অতীতের অভিজ্ঞতা এবং বাংলাদেশের বাস্তবতা বিশ্লেষণ করে কোনো কোনো বিশ্লেষক মনে করছেন যে বাংলাদেশ অর্থনৈতিক সংকট মোকাবেলায় ভালো করবে এবং খুব দ্রুতই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সংকট কাটিয়ে। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা 2008-এর বিশ্বমন্দার উদাহরণ দিয়ে বলেন যে সে সময় ধারণা করা হয়েছিল যে বিশ্বমন্দার কারণে বাংলাদেশ কঠিন সংকটের মুখে পড়বে। আমরা যদি তারও আগে ফিরে যাই তাহলে দেখা যাবে যে 1998 সালের বন্যার সময় বিশ্বব্যাংক, IMF সহ অনেক প্রতিষ্ঠান বলেছিল যে বাংলাদেশ কয়েক লাখ মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। এর আগে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সম্পর্কে যে সকল পণ্ডিতরা যেসব ভবিষ্যৎবাণী করেছিল তা সবই ভুল প্রমাণিত হয়েছে। আর এজন্যই অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের ভেতরে কিছু সহজাত শক্তি আছে, কিছু প্রাণ সঞ্জীবনী শক্তি আছে যা দিয়ে বাংলাদেশ সব সময় সংকট মোকাবেলা করতে পারে এবং ঘুরে দাঁড়াতে পারে। বিশ্ব অর্থনৈতিক মন্দার ঢেউ বাংলাদেশে লাগলেও বাংলাদেশ তাতে খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে না, বাংলাদেশ এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর পেছনে তারা 5টি কারণ উল্লেখ করছেন। খাদ্য নিরাপত্তা। বাংলাদেশ গত কয়েক বছর ধরেই খাদ্য নিরাপত্তার উপর জোর দিয়েছে এবং সহনীয় মাত্রায় মজুত খাদ্য রয়েছে। খাদ্য সংকটে মানুষ মারা যাবে এমন পরিস্থিতি সরকারের পড়ার কোনো কারণ নেই। এই খাদ্য নিরাপত্তা বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ। ফসলের বাম্পার ফলন। যখন করোনা সংকটে সবাই উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং হতাশ, তখন বাংলাদেশের জন্য সুখবর এনে দিয়েছে ফসলের বাম্পার ফলন। বড় ধানের যে বাম্পার ফলন হয়েছে এবং সকলের সম্বলিত উদ্যোগে ধান কাটাও শুরু হয়েছে, তাতে এই বাম্পার ফলন দেশের দুর্ভিক্ষ ঠেকাতে এবং অর্থনৈতিক সংকট ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। বাংলাদেশের মানুষের অদম্য প্রাণশক্তি। আছে বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের মানুষ জ্বলে পড়ে ছারকার হলেও মাথা নোয়াবার নয়। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশের মানুষের প্রাণশক্তি দেখা গেছে। করোনা সংকটেও মানুষ তার সহজাত অদম্য প্রাণশক্তিতে ভরপুর হয়ে কর্ম উদ্দীপনায় ঝাঁপিয়ে পড়বে, যেটা করোনা এবং করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট মোকাবেলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের উদ্ভাবনী। বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং এই শিল্পগুলোকে দেশের অর্থনীতির প্রাণ স্পন্দন মনে করা হয়। করোনা মোকাবেলার ক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা সংকটে পড়েছেন এবং এই সংকট থেকে উত্তরণের জন্য তারা বিভিন্ন রকম নতুন নতুন কৌশল গ্রহণ করবেন এবং তাদের সৃজনশীলতার প্রয়োগ ঘটাবেন। এটাও বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। সঠিক রাজনৈতিক নেতৃত্ব। বাংলাদেশ করোনা সংকটের শুরু থেকেই পাশাপাশি দুটি জিনিস দেখতে পাচ্ছে, একটি জনস্বাস্থ্যের বিষয় এবং অন্যটি অর্থনৈতিক সংকটের বিষয়। বাংলাদেশ যত দ্রুত প্রণোদনা প্যাকেজ সহ অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে তা বিশ্বের উন্নত দেশগুলোও করতে পারেনি। আর সে কারণেই মনে করা হচ্ছে যে সঠিক রাজনৈতিক পরিকল্পনার কারণে বাংলাদেশ খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে এবং করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটে বাংলাদেশ জটিল পরিস্থিতিতে পড়বে না, বরং এই অর্থনৈতিক সংকট কাটিয়ে বাংলাদেশ তার উন্নতি অগ্রগতির ধারায় এগিয়ে যাবে। শেখ হাসিনার জন্য আওয়ামী লীগ কি বোঝা? করোনা সংকটে আওয়ামী লীগের অসহায়ত্ব, আওয়ামী লীগের অন্তঃসার শূন্যতা এবং জনবিচ্ছিন্নতা স্পষ্ট হয়ে গেছে। যখন করোনা সংকট শুরু হলো তখন থেকে আওয়ামী লীগ একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে যেমন জনগণের পাশে দাঁড়াতে পারেনি, তেমনি আওয়ামী লীগের কিছু কিছু নেতার বিরুদ্ধে চালচুরি, ত্রাণের সাহায্য চুরির অভিযোগ ওঠায় দলটি আর একবার কলঙ্কিত হয়েছে, যার ফলে এই দলটিকে এখন বোতলে পুড়ে বন্দী করে রেখেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগ কি এখন শেখ হাসিনার জন্য একটি বোঝা হয়ে গেছে?
কারণ করোনা মোকাবেলার জন্য আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের ওপর মোটেও নির্ভর করছেন না এবং দলকে ব্যবহারও করছেন না, বরং তিনি প্রশাসন যন্ত্র দিয়ে করোনা মোকাবেলার কাজ করে যাচ্ছেন এবং দিনরাত 24 ঘন্টা পরিশ্রম করছেন। জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় সংকট, দুর্যোগ, দুর্বিপাকের মধ্য দিয়ে বড় হয়েছে। আওয়ামী লীগের জন্য অনেক কঠিন সময় এসেছে, কিন্তু কখনো সংগঠন তার গুরুত্ব হারায়নি। বরং যত খারাপ সময় এসেছে তত সংগঠনের তৃণমূল সংগঠনকে আগলে রেখেছে এবং সংগঠনকে শক্তিশালী করেছে। আর শক্তিশালী সংগঠনের জন্যই আওয়ামী লীগ আজ এ জায়গায় এসেছে। কিন্তু 2008 সাল থেকে টানা ক্ষমতায় আসার পর একে একে আওয়ামী লীগের স্খলন শুরু হয়। আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন ওঠে এবং আওয়ামী লীগের জনগণের দূরত্বের কথা চাউল হতে শুরু করে। এই বাস্তবতার চূড়ান্ত সীমা লক্ষ্য করা যাচ্ছে করোনা সংকটের সময়। সংসদের প্রায় 300 এমপির অধিকাংশই আওয়ামী লীগের, অথচ করোনা সংকটে এমপিদের জনগণের পাশে যেমন দেখা যাচ্ছে না, তেমনি দেখা যাচ্ছে না স্থানীয় নেতাদের, এমনকি তৃণমূলকেও। এই অবস্থা কিন্তু আজকে নয়, দীর্ঘদিন ধরেই বলা হচ্ছিল যে আওয়ামী লীগ পচে যাচ্ছে, আওয়ামী লীগ অবক্ষয়ের শিকার হচ্ছে, আদর্শিক এবং নৈতিক মূল্যবোধে আওয়ামী লীগ থেকে অপসারিত হচ্ছে। তার বাস্তবতা দেখা গেল এই করোনা সংকটকালে। প্রথমত 2008-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই আওয়ামী লীগের এই সংকটের সূচনা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সংকটের শুরু হয় যখন প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় আসার এক ঝাঁক হাইব্রিড আওয়ামী লীগার দলে প্রবেশ করে নানা রকম সুযোগ সুবিধার জন্য। গত 11 বছরে এরাই বিভিন্ন জায়গায় জাঁকিয়ে বসেছে এবং স্থানীয় তৃণমূল এখন হাইব্রিডের দখলে। যদিও আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন যে যারা দলে অনুপ্রবেশকারী, যারা দলে বিভিন্ন মতলব আর উদ্দেশ্য নিয়ে এসেছে, তাদেরকে দল থেকে বের করে দিতে হবে। কিন্তু কার্যত দলের কিছু নেতার পৃষ্ঠপোষকতায় এবং মদদে এইসব হাইব্রিডটা দলের মধ্যে জাঁকিয়ে বসেছে। এখন করোনা সংকটে দেখা গেল যে এইসব হাইব্রিড নেতারা জনগণের সাথে সম্পর্কহীন। দ্বিতীয়ত, যে সংকটটি দেখা গেছে তা হলো আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো, যেগুলোর বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা রকম অভিযোগ উঠেছিল, এবং সবগুলো অঙ্গ সহযোগী সংগঠনই এখন কার্যত অকার্যকর। আর এই অঙ্গ সহযোগী সংগঠন ছাড়া আওয়ামী লীগ হলো হাত পাহীন একটি মানুষের মতো, যারা চলতে পারে না এবং নড়তে পারে না। সেটিই হলো আওয়ামী লীগের বর্তমান সংকটের একটি বড় সনদ। তৃতীয়ত, একমাত্র শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ মোটামুটি একটি নেতৃত্ব শূন্য দল। আওয়ামী লীগের আর কোনো নেতা নেই যাদেরকে জনগণ শ্রদ্ধা করতে পারে, মোহাবিষ্ট বা আকৃষ্ট হয়। এই করোনা সংকটে সেটা আর একবার প্রমাণিত হলো। চতুর্থত, আওয়ামী লীগের যে নেতৃত্বের বিকাশ এবং তৃণমূল থেকে নেতৃত্ব উঠে আসার ধারা বন্ধ হয়ে গিয়ে বিভিন্ন ব্যবসায়ী টাকওয়ালা ব্যক্তিরা আওয়ামী লীগের পদ পদবি এবং মনোনয়ন দখল করতে থাকে, কাজেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা বা কমিটমেন্ট না থাকার কারণে আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন অবস্থায় পতিত হয়েছে। পঞ্চমত এবং সর্বশেষ, দলের ভেতর যে আদর্শিক চর্চা এবং জনকল্যাণকামিতা, সেটি 2008 সাল থেকে টানা ক্ষমতায় থাকার কারণে আস্তে আস্তে উবে গেছে এবং দলের নেতারা নিজেদেরকে জনগণের সেবক নয় প্রভু ভাবতে শুরু করেছে। আর দলের এই অবক্ষয় এবং দুরবস্থা সব থেকে ভালো বুঝতে পেরেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে কারণেই তিনি করোনা মোকাবেলায় আওয়ামী লীগের উপর নির্ভর করেননি, কারণ তিনি শুরু থেকেই করোনা মোকাবেলায় দলের তৃণমূলের মধ্যে যে বিভিন্ন অপকর্মের ঘটনা পেয়েছেন, সেজন্য তিনি প্রথম থেকে সতর্ক করেছেন দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে। অনিয়ম হলে তা তিনি সহ্য করবেন না এবং পরবর্তীতে ত্রাণ কাজের দায়িত্ব তিনি স্থানীয় প্রশাসনের হাতে তুলে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে করোনা সংকটকালে আওয়ামী লীগকে বাদ দিয়ে শেখ হাসিনা যে প্রশাসন নির্ভর হয়েছেন, তাতে কি এটা প্রমাণিত হলো যে আওয়ামী লীগ এখন শেখ হাসিনার জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে? শেখ হাসিনা এমনিতেই দলের থেকে জনপ্রিয় এবং সারা বাংলাদেশের মানুষ একটি কথা দলমত নির্বিশেষে বিশ্বাস করেন যে শেখ হাসিনা দেশের প্রতি আন্তরিক এবং তিনি মানুষের কল্যাণ কামনা করেন এবং সেজন্যই কাজ করেন। তাহলে কি শেখ হাসিনা যেভাবে কাজ করেন দল সেভাবে কাজ করে না, এজন্যই তিনি দলকে আলাদা করেছেন? শেখ হাসিনা যদি আওয়ামী লীগকে ত্যাগ বা বর্জন করেন, তাহলে কি আওয়ামী লীগের অস্তিত্ব সংকটে পড়ে না? সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, করোনা থেকে কি রেহাই পাবে বাংলাদেশ? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্যে এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।